আর আজকে আমি সন্ধ্যাবেলার দিকে ইচ্ছে করে ভিডিওটা স্টার্ট করলাম, তার একটা বিশেষ কারণ আছে, সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমরা মেলায় যাচ্ছি, তো রেডি হয়ে গেছি। দেখো সূর্যকে আমি রেডি করিয়ে দিয়েছি, ওই ঘরে আছে আর মা রেডি হচ্ছে। তো চলো দেখি মা কতটুকু রেডি হলো। তো এখনই আমরা বেরোবো। মা রেডি? হ্যাঁ, মাও রেডি হয়ে গেছে। আর এদিকে সূর্য, এই কি করছো? দাঁড়া, চুলটা আঁচড়ানো হয়নি। চলো আমরা এখন মেলায় যাই, রাস্তায় আছি এখন। ঠান্ডা তো সেরকম একটা নেই যতটা ভেবেছিলাম বাড়ি থেকে। আর আজকে সন্ধ্যে 6টায় যেহেতু শিব চতুর্দশী লেগেছে, এখন 7:45 মতো বাজে, তো এখনো কিন্তু রাস্তায় প্রচুর ভিড় হলো, মানে যারা পুজোতে দিচ্ছে, তো মেয়েরা মহিলারা সবাই কিন্তু এখন পুজো দিয়ে আসছে বা কেউ যাচ্ছে। তো আমি তো এবছর শিবরাত্রির উপোস করতে পারলাম না, সেটা তোমাদের আগের ব্লগে বলেছি। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মেলার কাছাকাছি চলে এসেছি, আর মেলার একটু দূরে থেকে কিন্তু দোকান বসে গেছে, মেলা স্টার্ট হয়ে গেছে। তো এখন তো সবে সন্ধে, আজকে মেলার ফার্স্ট দিন, তো তাতেই বুঝলাম মেলায় কিন্তু ভালোই ভিড় হয়ে গেছে, এরপরের দিনগুলোতে আরো ভিড় হবে। তো দেখো এখানে থেকে শুরু হয়ে গেছে মন্দিরে ঢোকার লাইন, এখনো পুজো দেওয়ার জন্য কত লোক বাকি দেখো। বাকি বিশাল লাইন, যে লাইন কোথায় শুরু কোথায় শেষ দেখো, একদিকে দোকানের লাইন আর একদিকে মন্দিরের লাইন। ওইদিকে দেখো আরেকটা লাইন, তো এটা জোড়া শিব মন্দির নাম হয়েছে, কিন্তু দুটো শিব মন্দির, এই যে এখানে একটা শিব মন্দির আর এইদিকে আরেকটা শিব মন্দির। তো আমরা যেহেতু সামনে মন্দিরের ভেতরে ঢুকবো না, তো ওর জন্য এখান থেকে কিন্তু ভিডিওটা করছি। কত লাইন পুজো দেবে? হ্যাঁ বলছো বলছো, আসুন তারপরে যাও। তো ওই দিকটাতে এত ভিড়, মানে দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা নেই, আজকে এত ভিড়। তো দেখো কিছু কিছু দোকান কিন্তু মানে সবে বসছে, ওরা আজকে মানে দোকানটা দেখছে গোছাচ্ছে, তো কালকে থেকে সব দোকান কিন্তু খুলে যাবে। আর কি বলতো, মেলায় আসলে তো সব জিনিস কেনা সম্ভব না, কিন্তু মেলার এই সাজানো দোকানগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এই কাপটা দেখতে কি সুন্দর লাগছে না? তো এই কাপে কিন্তু লিকার চা খেলে কিন্তু খুব দারুণ লাগবে। আর দেখো এই ব্লু কালারের কাপটাও কিন্তু খুব সুন্দর, যদিও এখন আমাদের ঘরে কাপ আছে, এখন আর কিনবো না। তো এই দেখো দোকানের বসানোর জন্য কিন্তু গর্ত করে রেখেছে, আর ওদের জিনিসপত্র এখানে আছে, তো ওই জন্য আজকে কিন্তু সব দোকান বসেনি। তো এখানে দেখো কয়েকটা দোকান সবে রেডি করছে, আবার কিছু কিছু দোকান এখানে দেখো গোছানো হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা ডোরেমন, কি কিউট পিকাচু, কি দেখছো? হ্যাঁ, নাগরদোলা এখনো সাজানোই হয়নি, ঠিক আছে, নাগরদোলা কিভাবে সাজায় দেখো। আমিও কিন্তু কোনোদিন দেখিনি নাগরদোলা কিভাবে রেডি করে, তো এখানে দেখো তোমরা, এই যে দেখো এই দাদা সব জিনিসপত্র নিয়ে আসছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে গিয়ে। তো এখানে সব রিং, সব বসার যে চেয়ার গুলো দেখো ওখানে সব রয়েছে, তো ওইগুলো দিয়ে কিন্তু সব সেট করবে, একটা একটা করে কিন্তু এখানে সব সেট করবে। কিছু খাওনি? আচ্ছা ঠিক আছে, চলো চলো, কি খাবে কি খাবে? ফুচকা খাবে? কি ফুচকা খেয়ে খুব ঝাল লেগেছে? ভালো নাকি এখানে পরে ঘুরবে? এখানে তুমি স্পাইডারম্যান সাজবে? চোখ তো ওই যে এইটাই চোখ, এই যে এটা সানগ্লাস পরা থাকে না, সানগ্লাস পরা থাকে। হ্যাঁ হ্যাঁ,
দেখো থালা থালা একদম প্লেট সাজানো ছাতা এগুলো পরে গোছাবে আর কি। জোড়াশিব মন্দিরের মেলায় কিন্তু প্রচুর নতুন নতুন দোকান এসেছে, জুয়েলারির দোকান আছে প্রচুর। আর এদিকে দেখো মন্দিরের ভিড় কিন্তু একটু কমেনি, আমরা মেলায় এতক্ষণ ধরে ঘুরলাম কিন্তু ভিড় কিন্তু কমেনি, যেরকম ছিল সেরকমই আছে ভিড়। তো ওইদিকের দোকানগুলোতে কিন্তু আমরা আজকে যেতেই পারিনি। তো দেখো এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর এই চুলের ক্লিপগুলো দেখো একটু নতুনত্ব, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর দেখো এটা যদি কেউ বাজায় তো কেউ বলবে না যে ঢাক বাজাচ্ছে নাকি কোনো খেলনা। দেখো এই দোকানটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে, এত জিনিসপত্র কিন্তু এখনো সাজানো হয়নি। মা দেখো এই কাপগুলো কি সুন্দর না, মা ডিজাইনটা খুব সুন্দর। তো তোমরা এখানে মেলায় আসলে এই দোকানটাতে আসতে পারো, খুব সুন্দর কিন্তু দোকানটা। এখানে দেখো মা আরো আছে সুন্দর, হ্যাঁ আর বন্ধুরা এই জিনিসটা আমি কিন্তু আজকেই প্রথম দেখলাম, এটা একটা রোলার কোস্টার আইসক্রিম মেশিন। এই ড্রামটার ভেতরে কিন্তু অনেক বরফ থাকে, বরফ দিয়ে ভর্তি থাকে, আর এর ওপর দিয়ে ওরা যে ক্রিম বা যে যে ফ্লেভারের আইসক্রিম খাবে, ধরো স্ট্রবেরি ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভার, সেই লেয়ারটা ওরা ওপর থেকে করে দেয়। তো ওটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, একদম ইউনিক একটা জিনিস। এবারের মেলায় কিন্তু এই দোকানগুলো নতুন এসেছে, এটা কাটিং কুলফি, আর এটা একটা মকটেলের দোকানের মতো সুন্দর কিন্তু। ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, আর তো কিছু কিনবো না এখন, আবার আরেকদিন আসবো ভাবছি, কারণ সূর্য বাবাও আসেনি, তারপর আমার যা বড়দি ভাই ওরাও আসেনি, তো ওদেরকে নিয়ে আরেকবার আসবো। আর এখনো তো মেলা দেখতেই পাচ্ছি সেরকম, মানে মোটামুটি বসে আছে, তো আরেকদিন আসবো। তো এখন চলো বাড়ি যাই। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তো যেহেতু আমাদের বাড়ির একটু কাছাকাছি মেলা, তো এখানে আসতে পরিচিত অনেকের সাথেই দেখা হয়। সেই পাপড়, আগে ছোটবেলায় পাপড় না খেয়ে মেলা থেকে যেতাম না। এগুলো কি? তো দেখো আমি ভিডিও করি বলে দাঁড়াই, আর মাদের ওকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, তাই না? ভাপা পিঠে, ভাপা পিঠে পিঠেটাও খেতে খুব টেস্টি। আমরা চলেও এলাম, ভালোই লাগলো মেলায় ঘুরে, অনেকদিন পর মেলায় গেলাম। যদিও আজকে মেলাটা সেরকম ভাবে একটা বসেনি, কালকের মধ্যে সব দোকান টোকান সব এখনই শুরু করে দিচ্ছে, মানে কালকে পুরো একদম বসে যাবে, কালকে ভিড়ও হবে, কালকে যেহেতু রবিবার। খুব ভালো লাগলো, নতুন নতুন অনেক দোকান এসছে, খুব সুন্দর মেলাটা হচ্ছে। তো তোমরা যারা এইদিকে আছো চাকদা বা চাকদার কাছাকাছি আছো কল্যাণী, তো তোমরা কিন্তু এসে এই মেলায় ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে মেলাটা। আর আমি আজকের ভিডিওটাকে আর বড় করছি না, এটা মেলার ব্লগ, তো মেলা অবধি থাক। তো এখন আমি গিয়ে রাতে যা যা রান্নাবান্না ভাত আছে, আর সূর্যের বাবা একটা পাড়াই একটা ফিস্ট করছে, তো ওর জন্য রাতে কিছু করতে হবে না, আমি মা সূর্যই আছি বাড়িতে। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এন্ড করছি, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের কিছুটা ভালো লেগেছে। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দেবে, কমেন্টস করো অবশ্যই জানাবে, আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তো সবাইকে গুড নাইট বলে আমি আজকের ভিডিওটা এন্ড করছি, লাভ ইউ অল, টাটা বাই।